নারায়ণগঞ্জের রূপগঞ্জে কিডস ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। রূপগঞ্জ প্রতিনিধি সাইদুর রহমান জানান, শুক্রবার দিনব্যাপী উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়লা এলাকার কিডস ইন্টারন্যাশনাল স্কুল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিডস স্কুলের পরিচালক আবু বকর সিদ্দিক লিটনের সভাপতিত্বে ও শিক্ষিকা সুফিয়া সিদ্দিকার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ শরীফ মিয়া, সহকারী অধ্যক্ষ উপমা সরকার, শিক্ষক ইউসুফ আলী সুমন, আল মামুন সহ স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ।